নাফিস আপনাকে ধন্যবাদ দর্শক এবার শুরুতেই চলুন জেনে নেই এবারের আসনের ভোটার এবং ভোট কেন্দ্রের সংখ্যা কত অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে এক প্যাকে এক মাস দর্শক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সংখ্যা আমরা জানি 300 আসনে ভোট হচ্ছে এবং মোট ভোটার 11,96,91,633 জন এখন পর্যন্ত এবং পুরুষ ভোটার রয়েছেন এখানে 6,07,71,579 জন আর এদিকে নারী ভোটার রয়েছেন 5,89,19,202 জন এদিকে হিজড়া ভোটার রয়েছেন 852 জন আর মোট ভোট কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি 42,108টি দর্শক এবার ভোট হচ্ছে 299টি আসনে দর্শক এবারে জানবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ গ্রহণকারী দল এবং প্রার্থীর সংখ্যা নিবন্ধিত রাজনৈতিক দল মোট 44টি এদিকে অংশগ্রহণকারী দল হচ্ছে 28টি এদিকে স্বতন্ত্র প্রার্থী রয়েছে 436 জন এবং মোট প্রার্থী 1,970 জন দর্শক চলুন এবার দেখে নেই এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রধান প্রধান রাজনৈতিক দল কারা দর্শক বিএনপি অংশ না নিলেও এবারে 28টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে আর এর মধ্যে প্রধান রাজনৈতিক দলের নাম জেনে নেওয়া যাক প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আমরা জানি জাতীয় পার্টি বিএনএম এবং তৃণমূল বিএনপি